আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, গ্রিন রুফ গার্ডেনে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব ছাদে বা বারান্দায় টবে মাচাবিহীনভাবে কিভাবে খুব সহজেই শিম চাষ করা যায়। শিম চাষ করার জন্য কিছু জৈব ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভালোভাবে মাটি তৈরি করে নিতে হয়। ছাদ বাগানের জন্য আদর্শ প্রক্রিয়ায় মাটি তৈরির ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা সেটি দেখে নিয়ে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমের ক্যারেটে আমি শিমের বীজ লাগাবো, আপনারা টবেও লাগাতে পারেন। তো এটি লাগানোর জন্য এখানে শিমের বীজ আমি সংগ্রহ করে এনেছি। এটি খাটো জাতের শিমের বীজ। শিমের বীজ 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর যদি লাগানো হয় সেটি থেকে চারা ওঠার গতি ত্বরান্বিত হয়, অর্থাৎ তাড়াতাড়ি চারা ওঠে। তো এখানে যে মাটি দেখতে পাচ্ছেন এটি মোটামুটি রসালো মাটি, অর্থাৎ একটু ভেজা ভেজা রয়েছে, সেজন্য আমি মাটি বীজগুলো ভিজিয়ে নেইনি। আপনারা চাইলে ভিজিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে শিমের বীজ যে লাগাবেন সেই শিমের বীজ, এটি খাটো জাতের, কিন্তু অন্যান্য বীজও এখানে লাগাতে পারেন, অন্যান্য জাতের শিমও হবে। যদি আপনারা এইরকম এই ধরনের বীজ লাগান তাহলে এটি সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি লাগানো হয় সেক্ষেত্রে সবচেয়ে ভালো সময় এটি, কারণ শীতের সময় শিম খুব ভালো হয়। আর 12 মাসে জাতের শিম যদি লাগান আপনারা তাহলে যে কোনো সময় লাগাতে পারেন। তো যাই হোক, শিমের বীজ লাগানোর সময় যে দেখুন, আপনারা লক্ষ্য করেছেন হয়তো বা শিমের বীজে যে সাদা একটি রেখা মতো আছে এটি সরাসরি নিচের দিকে দিয়ে শিমের বীজটিকে 1/2 ইঞ্চি মতো মাটির নিচে আমি লাগিয়ে দিয়েছি। তো লাগানোর পরে এই এই শিমের বীজগুলোকে আবার চারপাশের মাটি এনে এগুলোকে ভরাট করে দিতে হবে। এই যে দেখুন, চারপাশের মাটি দিয়ে আবার বীজগুলোকে ঢেকে দিতে হবে। তো লাগানোর পরে আপনার যদি মনে হয় মাটি শুকনা রয়েছে, মোটামুটিভাবে শুকনা যদি মনে হয় তাহলে একবার পানি সেচ দিয়ে দেবেন এবং শুকনো খড় পাতা দিয়ে মালচিং করে দিতে পারেন, অথবা পেপার বিছিয়ে দিতে পারেন উপরে। পেপারের কাগজ বিছিয়ে দিলেও মালচিংয়ের কাজটি হয়ে যাবে। এবং এইভাবে রাখার 8 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু শিমের বীজ থেকে চারা গজিয়ে যাবে, অর্থাৎ মাটির উপরে চারা চলে আসবে। তো এই চারাগুলো 15 দিনের মতো বয়স হয়ে গিয়েছে, অর্থাৎ বীজ লাগানোর 15 দিনের মধ্যে চারাগুলো এই অবস্থায় চলে আসে। এই অবস্থায় গাছগুলোতে প্রয়োজন মতো শুধুমাত্র পানি সেচ দিলেই চলে। এই যে দেখুন, তরতাজা চারা রয়েছে এখানে এবং চারাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। যদি বৃদ্ধি আশানুরূপ না হয় সেক্ষেত্রে হালকাভাবে আপনারা জৈব সার অথবা ইউরিয়া, সামান্য কিছু ইউরিয়া ছিটিয়ে দিতে পারেন 1/2 চা চামচের মতো। তো এই অবস্থায় দেখুন গাছগুলো যে 8-10 ইঞ্চি লম্বা হয়েছে, যে মাথাটা আমি ছিঁড়ে দিলাম, লতার যে মাথা সেটি আমি ছিঁড়ে দিয়েছি বা আগাটি ছিঁড়ে দিয়েছি। এইভাবে ছিঁড়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন আমি এই গাছটিকে কিন্তু আমি অনেক বড় হতে দিব না, অর্থাৎ মাচাবিহীনভাবে আমি চাষ করব। সেই জন্য এখানে খুঁটি পোতা রয়েছে 2.5-3 ফুট মাপের, শুধু এই খুঁটিতেই কিন্তু শিম গাছগুলো হবে। এই জন্য আমি গাছটিকে বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি এখানে যে লতাটি দেখতে পাচ্ছেন এটিকে যদি আমি এভাবে রাখি তাহলে এটি কিন্তু বেয়ে বেয়ে সোজা উপরের দিকে লম্বা হতে থাকবে। আর এই যে এখানে যদি আমি ছিঁড়ে দেই, যে ছিঁড়ে দিলাম, এই লতাটির নিচে যে পাতা রয়েছে প্রত্যেক পাতার গোড়া থেকে নতুন করে আবার কুশি বেরোবে বা নতুন ছোট ছোট লতা বেরোবে এবং সেগুলোতে ফুল আসবে এবং সেই ফুলে এক সময় এগুলো শিমে পরিণত হবে। তো গাছের দিকে লক্ষ্য রাখতে হবে, এ অবস্থা থেকে শিম গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ দেখা যায় বা ছত্রাকের আক্রমণ দেখা যায়। এখানে দেখুন লতাটির মাথার এই জায়গাটি ছিঁড়ে দেওয়া হয়েছিল। তো এইভাবে এই যে গাছের মাথা ছিঁড়ে দেওয়া হয় এটিকে অনেকে 2G, 3G বা 4G কাটিংও বলে থাকে। তো যাই বলুক না কেন, এভাবে ছিঁড়ে দিয়েই আসলে গাছের বৃদ্ধিকে আমরা নিয়ন্ত্রণ করে ছোটোখাটো রাখবো এবং এর থেকে প্রচুর পরিমাণে আমরা শিম পাবো। তো আলোচনা করছিলাম পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ সম্পর্কে। শিম গাছে জাব পোকার আক্রমণ অনেক বেশি দেখা যায়, এছাড়াও বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ দেখা যায়। তো গাছের দিকে খুব ভালোভাবেই লক্ষ্য রাখতে হবে। আমরা যদি দেখি যে শিম গাছে কোনো ধরনের পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ হয়েছে তাহলে খুব দ্রুত কিন্তু এগুলো দমনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জৈব হোক আর রাসায়নিক হোক, যে কোনো পদ্ধতিতে আমরা সেই পোকামাকড় দমনের প্রয়োজনীয় ব্যবস্থা নেব বা ছত্রাক দমনের ব্যবস্থা নিতে হবে, কারণ এটি যদি একবার ছড়িয়ে যায় তাহলে কিন্তু এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অনেক ক্ষেত্রেই, এবং সেক্ষেত্রে শিমের ফলন একেবারেই কমে যায়। তো গাছ বৃদ্ধির সাথে সাথেই আসলে আমরা 10-12 দিন পর পর 100 গ্রামের মতো জৈব সার দিয়ে দিতে পারি গাছের গোড়ায়। আর রাসায়নিক যদি দিই তাহলে NPK যে সার রয়েছে সেটি আমরা 2 চা চামচ 10-12 দিন পর পর দিয়ে দিলেই হবে।
তো রাসায়নিক সার দিলে লক্ষ্য রাখতে হবে গাছের শিকড় বা গোড়ায় যেন না লাগে, সেক্ষেত্রে পচে গিয়ে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে গাছের গোড়া। এবং পানি দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যেন কোনোভাবেই পানি জমে না থাকে, অথবা গাছের গোড়া যেন একেবারে শুকিয়ে না যায়। দুটোই ক্ষতিকর, পানি জমে থাকলে গোড়া পচে যাবে, আবার যদি শুকনা থাকে তাহলে এখানে যে শিমের নতুন নতুন ফুল আসছে সেই ফুলগুলো কিন্তু ঝরে যাবে। আরেকটি বিষয় বলে রাখি বন্ধুরা, গাছে যখন প্রচুর পরিমাণে ফুল থাকবে তখন পোকামাকড়ের আক্রমণ যেন না থাকে সেদিকে আমরা লক্ষ্য রাখবো, আর যদি হয়েও যায় সেক্ষেত্রে আমরা খুব সাবধানে কীটপতঙ্গের দমনের জন্য কীটনাশক ব্যবহার করব বা ছত্রাকনাশক ব্যবহার করব, কারণ ওই সময় পরাগায়নের সমস্যা হওয়ার ফলে গাছের শিমের ফলন কিন্তু কমে যেতে পারে, সেই বিষয়টিও আমরা লক্ষ্য রাখবো। এখানে দেখুন গাছের ছোটোখাটো ঝোপালো গাছটি হয়েছে এবং এগুলোতে প্রচুর পরিমাণে ফুল এসছে এবং সেগুলো থেকে যে শিম হচ্ছে শিমে পরিণত হচ্ছে ফুলগুলো। তো যেটি বলেছিলাম এখানে মাটি দেখুন আপনারা, মাটি কিন্তু একেবারে ভেজাও না বা শুকনাও না, এই অবস্থায় কিন্তু গাছের মাটিকে রাখতে হবে এবং প্রয়োজন মতো সার দিতে হবে, কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে বালাই রোগ বালাই দমন করতে হবে। তো এই ব্যবস্থাগুলো নিতে পারলে আপনার ছাদ বাগানে আপনিও খুব সহজেই শিমের চাষ করতে পারবেন মাচাবিহীনভাবে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি, যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কোনো কিছু জানতে বা জানাতে চাইলে কমেন্টসে লিখবেন। আমার চ্যানেলটি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি না করে থাকেন আমার চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে পেতে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।